জঙ্গলমহল পুরুলিয়া জেলায় আর 3 সপ্তাহ পর ভোটের গণনা। তারই মাঝে বাগমুন্ডি বিধানসভার বাগমুন্ডি ব্লক কংগ্রেস কার্যালয় থেকে বাগমুন্ডি ব্লক কংগ্রেস সভাপতি কাঞ্চন বরণ কুমার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাগমুন্ডি বিধানসভার বাগমুন্ডি ব্লকের 8টি অঞ্চলের সম্ভাব্য ভোট কত পাবে তথা আগামী দিনের কিছু কর্মসূচি নিয়ে, এছাড়াও জাতীয় কংগ্রেসের প্রার্থী নেপাল বাবুর জয় কতটা নিশ্চিত তা সরাসরি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। বাগমুন্ডি বিধানসভাতে আমরা পুরোটাই আশাবাদী আছি, যেহেতু 4 বারের ইনি বিধায়ক, এবারে 5ম বারের জন্য লড়ছেন এবং জয়ী অবশ্যই, কারণ যে যে ইস্যুগুলা নিয়ে জনগণের কাছে আমরা তুলে ধরেছি বা আমাদের প্রার্থী নেপাল মাহাতো মহাশয় যে জেলার ছেলা জেলাতেই চাকরি হবে এবং বিদ্যুৎ বিল যে মাসিক রিডিং হবে বা মাসিক বিল হবে, এইসব যে ইস্যুগুলা সেই ইস্যুগুলাতে আমাদের পক্ষে জনগণ পুরোটাই সাড়া দিয়েছে এবং আমরা আশা রাখছি জনগণের রায় আমাদের পক্ষেই আছে এবং আরও যে অন্যান্য দল আছে সেই অন্যান্য দল তারা ভোটের সময় থাকে এবং ভোট পেরোলেই তাদেরকে আর দেখা যায় না, সেটার প্রকৃত উদাহরণ একমাত্র নেপাল মাহাতো মহাশয়, যেটার প্রকৃত উদাহরণ আমাদের কার্যকরী সভাপতি অনিমেষবাবু বললেন, যেটা লকডাউনের সময় নেপালবাবু যিনি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকদের কাছে ছিলেন তার প্রকৃত উদাহরণ, সেই উদাহরণ হিসাবেই প্রত্যেকটা জায়গায় আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে নেপাল মাহাতোর সমর্থনে 8টা অঞ্চলে একটা ব্যাপক সাড়া এবং সেই ব্যাপক সাড়াতে আমরা ভালো ফল করতে পারব। হয়তো আমাদের 1টা অঞ্চল সেরেঙ্গি অঞ্চল, এই অঞ্চলটাতে আমাদের একটু দুর্বল ছিলাম, যাই হোক সেখানেও আমাদের ফল ভালো হয়েছে। আরও যে 7টা অঞ্চল আছে প্রত্যেকটা 7টা অঞ্চলে আমরা কিন্তু জয়লাভ। তো এ ব্যাপারে বাগমুন্ডি ব্লক থেকে আমরা আশা রাখছি জনগণও আমাদের পক্ষে আছে, সেই হিসাবে আমরা পুরোটাই আশাবাদী। 5ম বারের জন্য আমাদের প্রার্থী নেপাল মাহাতো মহাশয়কে আমরা বিধানসভাতে পাঠাতে পারব, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনার পরিচয়? আমি বাগমুন্ডি ব্লক কংগ্রেস সভাপতি কাঞ্চন কুমার।